Hey guys, welcome back to yet another vlog of my channel. So, current chole galo current. So hey guys, welcome back to yet another vlog of my channel. আজকে আবারও আমরা চলে এসেছি বৃষ্টি নিয়ে। আজকে আবার বৃষ্টি পড়ছে, তোমরা সাউন্ড শুনতেই পাচ্ছ আশা করি। আজকে আমি আবার চলে এসেছি অন্য আরেকটা রিভিউ ভিডিও নিয়ে, তবে আজকে এটা কেকের উপর নয়, আজকে এটা হচ্ছে পিৎজার উপর। হ্যাঁ, চাঁদপাড়াতে পিৎজা পাওয়া যায়। চাঁদপাড়া যে চাঁদপাড়া গার্লস হাই স্কুল, তার ঠিক অপোজিটেই ইয়ামি পিৎজা বলে একটা পিৎজার শপ আছে, ওখান থেকে আমি অর্ডার করেছি পিৎজাটা। আমি ওদের ফেসবুকে একটা পেজ ছিল ইয়ামি পিৎজা বলে, তো ওখান থেকে গিয়ে ওদের নাম্বারটা নিয়ে ওদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি, তারপরে ওদেরকে ফোন করি, তারপরে ওদেরকে ওদের কাছে মেনুটা চাই, মেনুটা নিয়ে তারপরে আমি ওদেরকে কল করে আমি অর্ডারটা করি, পিৎজাটা আসুক, তারপরে তো তোমরা জানতেই পারবে যে আমার পার্সোনালি পিৎজাটা কেমন লাগলো। আর ততক্ষণ স্টে টিউন। সো গাইস, আই এম ব্যাক, আমার পিৎজা চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ, ফ্রম ইয়ামি পিৎজা। তো এরা এর সাথে আমাকে দিয়েছে একটা টমেটো কেচাপ, অরিগানো, একটাতে অরিগানো আর একটাতে চিলি ফ্লেক্স, সিল প্যাক করা দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি খুলবো। আমি এটা মিডিয়াম সাইজের তে অর্ডার করেছিলাম। তো আমি এটার মধ্যে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এটা টেস্টিংয়ের পালা। ওয়াও, দিস ইজ সো 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 সফট, দেখতে পাচ্ছ টপিং। তো চলো, লেটস ইট দিস নাও। আমি একটা পিস নিয়েছি, এটাকে ট্রাই করবো। আমি এটার উপরে অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি, আমি কেচাপটা দিইনি। আমি ফার্স্টে এটাকে কেচাপ ছাড়া ট্রাই করবো। সো লেটস টেক দ্য বাইট। অসাধারণ হয়েছে কেকটা, অসাধারণ, মানে নো ডাউট কোনো কথা হবে না। সসটার সাথে ট্রাই করবো। সসটা দিয়ে নিয়েছি, নাও লেটস টেক এ বাইট। এই যে ব্রেডটা, এই ব্রেডটা প্রচন্ড সফট, ভীষণ সফট। আমাকে ওরা যখন ডেলিভারি দিচ্ছিল তখনই ওরা আমাকে বলছে ম্যাম সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন, এখন এটা গরম আছে। ব্রেডটা ভীষণ সফট, ভীষণ। এটা আমি অর্ডার করেছিলাম আই থিঙ্ক চিকেন বারবিকিউ অ্যান্ড চিজ, আমি এখানে মেনশন করে দেবো নামটা, কিন্তু ইটস ডিলিশিয়াস, মানে কোনো কথা হবে না, আমার দারুণ লেগেছে। যেরকম এই ব্রেডটা সফট সেরকম চিজে ভর্তি, আমি কিন্তু কোনো এক্সট্রা চিজ দিইনি, নর্মাল যেইটুকুনি চিজ সেই চিজটাই। আর ওরা আমাকে, আমি ওদেরকে জিজ্ঞেসই করেছিলাম যে আপনাদের কোনটা ভালো হবে, তো ওরা আমাকে এটাই সাজেস্ট করলো যে এটা ম্যাম নিন, এটা খুব ভালো হবে। তো আমি বলবো ওরা সত্যি ভালোটাই আমাকে সাজেস্ট করেছে। আর চিকেন বারবিকিউটা, চিকেনের পিসগুলোও টেস্ট দারুণ টেস্টি, আর একসাথে দারুণ লাগছে, জাস্ট দারুণ। মাস্ট ট্রাই দিস। আর বাড়িতে এখন লকডাউন, আমি ভাবছিলাম আমাদের বাইরের খাবার সবারই কম বেশি খেতে ইচ্ছা করে, আমারও আজকে সেরকম খুব ক্রেভিং হচ্ছিলো পিৎজার জন্য। তারপরে আমি ভাবলাম যে চাঁদপাড়াতে কোথায় পিৎজা পাওয়া যায় দেখি, তারপরে ফেসবুকে সার্চ করতে করতে এই ইয়ামি পিৎজাটা পেলাম। আমি জানতাম ওখানে একটা দোকান আছে, বাট সত্যি কথা বলছি অনেস্টলি লোকের মুখে এইটার খুব ভালো রিভিউ আমি শুনিনি, তার জন্য অর্ডার করতেও চাইতাম না।
বাট আমি এখন এটা নিজে ট্রাই করলাম, স্পেশালি এটা যেটা আমি আজকে অর্ডার করেছি, বারবিকিউ চিকেন অ্যান্ড চিজ। এটা আমি বলবো আমার বেস্ট লেগেছে, মানে স্পেসিফিকলি এটাই আমার বেস্ট লেগেছে, বারবিকিউ চিকেন। তো এটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, অবশ্যই আই হাইলি রেকমেন্ড দিস, অবশ্যই ট্রাই করো। তো এবার একটু বাবা মাকে দিয়ে আসি টেস্ট করার জন্য, তারপর বাকি কথা হচ্ছে। নাও একটা নাও। তো মা বলো তোমার কেমন লাগলো? ভালো ভালো লেগেছে? আমারও ভালো লেগেছে। সত্যি কথা বলবে, খাও। কেমন লাগলো? দারুন দারুন। আমারও বেশ ভালো লেগেছে, দারুন লাগলো। সিরিয়াল মা, আমি আমার ঘরে চলে যাচ্ছি। এটা কে খায় না? বাবা খাবে। তো আমি আমার ঘরে যাবো, তারপরে বলবো, কারণ মা এখন সিরিয়াল দেখছে, আমি সাউন্ড অফ করে দিয়েছি, তাই মার খুব প্রবলেম হচ্ছে, তো আমি আমার ঘরে গিয়ে কথা বলছি। সো গাইস, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, তোমরা দেখলে বাবা মায়ের কেমন লেগেছে, আমার কেমন লেগেছে, আমি তো আগেই বললাম। এখন তোমরা সবাই জানতে চাইবে যে প্রাইস কত, বাদ বাকি ডিটেলস। এই যে পিৎজাটা অর্ডার করেছিলাম সেটার নাম হচ্ছে পেপার বারবিকিউ চিকেন, প্রাইস হচ্ছে 219 rupees, এটা সাইজ হচ্ছে মিডিয়াম। ওটারই আর একটা স্মল ভার্সন আছে, মানে যেটা রেগুলার ভার্সন, সেটার প্রাইস হচ্ছে আই থিঙ্ক 169 rupees। আমার পার্সোনালি সত্যি বলছি খুব ভালো লেগেছে। আমি মন্ডলপাড়ায় একটা পিজা খেয়েছিলাম, হ্যাঁ সেটা অবশ্য অনেকটাই রিজনেবল, সেটা 99 rupees ছিল ওই পিজাটা, কিন্তু ওটার যে মানে কি বলবো, ব্রেডটা, যে ব্রেডটা, সেই ব্রেডটা অতটা থিক ছিল না, একদম পাতলা ব্রেড ছিল, আর টপিংও খুব বেশি ছিল না, একদম হালকা। 99 টাকায় তোমরা কি এক্সপেক্ট করবে? কিন্তু এই পিজাটা, এটার দামটা ঠিক আছে, আর আমি বলবো ডমিনোজের থেকে তো অনেকটাই রিজনেবল আমি মনে করি। দামটা হয়তো একটু অনেকের কাছে হাই লাগতে পারে, আবার অনেকের কাছে রিজনেবল হবে, বাট তোমরা যদি বাড়িতে 3 জন বা 4 জনের ফ্যামিলি হও, তোমরা ছোটো সাইজটাও 150 টাকায় রেগুলার সাইজ পাওয়া যাচ্ছে, ওটা অর্ডার করতে পারো, ওটাতেও পেট ভরে যাবে। এখনও একটা পিস আমি ফ্রিজে রেখে দিয়েছি, কালকে গরম করে খাবো, আমরা শেষ করতে পারিনি 3 জনে, 6 পিস ছিল ওটাতে। মিডিয়ামটাতে 6 পিসেস দেয়, আর রেগুলার সাইজ যেটা মানে স্মল সেটাতে দেয় 4 পিস। ওদের যে মেনু চার্টটা, সেই মেনু চার্টটাও আমি সাইডে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও অবশ্যই। আর তোমরা যদি কেউ অর্ডার করতে চাও, আমি বলবো ছোটো একটা সাইজ নিয়ে ট্রাই করে দেখতে পারো, চাঁদপাড়া গার্লস হাই স্কুলের ঠিক অপোজিটে ইয়ামি পিৎজা। আমি ওদের ফেসবুক পেজের লিঙ্ক আর ওদের কন্ট্যাক্ট নাম্বার দুটোই আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি কেউ অর্ডার করতে চাও তোমরা অবশ্যই অর্ডার করতে পারো। তো আমি বলবো গিভ ইট আ ট্রাই, চাঁদপাড়ায় যারা যারা থাকো তারা অবশ্যই ট্রাই করো। অন্যগুলোর টেস্ট কেমন হবে আমি জানি না, বাট আমার স্পেসিফিকলি এই বারবিকিউ চিকেনটা বেশ ভালো লেগেছে, বিশেষ করে এই টাইমটায় ওরা বাড়িতে বাড়িতে গিয়ে হোম ডেলিভারি দিচ্ছে। ও আর একটা জিনিস, ওরা 200 টাকার ওপরে অর্ডার না করলে ফ্রিতে হোম ডেলিভারি দেবে না, যদি তোমরা তো 200 টাকার নিচে অর্ডার করো তাহলে তোমাদের এক্সট্রা 20 rupees ডেলিভারি চার্জ দিতে হবে। যদি এক্সট্রা টপিং চাও সেক্ষেত্রেও ওদের এক্সট্রা টপিং আছে, ইভেন কি তোমরা পিৎজা তো কাস্টমাইজ করেও নিতে পারো, কিন্তু এক্সট্রা টপিংয়ের ওপর ওরা সেই হিসাবে চার্জেস নেবে, 25 টাকা 35 টাকা এরকমভাবে আসে চার্জেসগুলো।
তো তোমরা নিজেরাও কাস্টমাইজ করে তোমাদের টপিং গুলো পিৎজাতে সিলেক্ট করতে পারো। তো বাড়িতে যারা বসে বসে বোর হচ্ছে, ডমিনোজ পিৎজা হাটের পিৎজা খেতে ইচ্ছা করছে কিন্তু পারছো না, বিকজ বাড়ি থেকে বেরোতে পারছো না, বিশেষ করে চাঁদপাড়ায় যারা আছো, অবশ্যই আমি বলবো অবশ্যই ট্রাই করো। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস ওদের দিয়ে দেবো, অবশ্যই ট্রাই করো। সো আজকের জন্য এইটুকুই, আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে ওটাও প্রেস করতে ভুলো না, কারণটা তোমরা জানো। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো সুস্থ থেকো, টিল দেন টেক কেয়ার, বাই।